আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্বাগত জানাচ্ছি আরটিপি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরোটা সংবাদ জুড়ে রয়েছি আমি তাজিয়া জুথি। শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার খাতের অর্থ ব্যয়ে সুশাসনের অভাব রয়েছে বলে অভিযোগ করেন গবেষকরা। এই খাতে বিপুল অর্থ দেখিয়ে প্রতিষ্ঠান কর রিয়াত পায়, বাস্তবে সে টাকা জনকল্যাণে ব্যয় করা হয় না। এ কারণে করোনা মহামারী মোকাবেলায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক বলছে যে এ বছর কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। সেলিম মালিকের রিপোর্টে থাকছে এ বিস্তারিত। কোভিড-19 আক্রান্তদের চিকিৎসা দিতে মাত্র 21 দিনে 2071 শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতাল নির্মাণ করে বসুন্ধরা গ্রুপ। সামাজিক দায়বদ্ধতা থেকেই করোনা আক্রান্ত রোগীদের পাশে এগিয়ে এসেছে দেশের বৃহৎ এই শিল্পগোষ্ঠী। শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের মুনাফার একটি অংশ জনকল্যাণে ব্যয় করে থাকে, যাকে বলা হয় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে গত বছর সিএসআর খাতের 30% অর্থ ব্যয় হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনায়, 29% শিক্ষা আর স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে 12% অর্থ। তবে এবার করোনার মোকাবেলায় সিএসআর অর্থের 7% স্বাস্থ্য খাতে ব্যয়ের নির্দেশনা দিয়ে গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার এক সপ্তাহ কেটে গেলেও দৃশ্যমান উদ্যোগ নেয়নি বেসরকারি ব্যাংকগুলো। আবার নতুন করে আবার আমি দেখবো যে আগামী সময়গুলোকে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন সেটাকে কমপ্লাই করার জন্য কোথায় কোথায় পরিবর্তন আনা দরকার, সেই পরিবর্তনগুলো আমি নিয়ে আসবো। বোর্ডের ডিসিশন হবে যে আমরা স্বাস্থ্য খাতে বলতে কোন জায়গায় এটা কি ইকুইপমেন্ট হবে নাকি সার্ভিস হবে, এটা আর আমরা সিএসআর পলিসিটাকে চেঞ্জ করতে হবে। যথাযথ তদারকির অভাবে কমেছে সিএসআর খাতের ব্যয়ও। 2018 সালে ব্যাংকগুলো যেখানে জনকল্যাণে ব্যয় করেছে 905 কোটি টাকা, সেখানে গত বছর ব্যয় হয়েছে 648 কোটি টাকা। সিএসআর এর অর্থ ব্যবহারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু একটা বড় বিষয় থাকে, হলো যে সুশাসনের বিষয়টা, এই অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, এই অর্থের ক্ষেত্রে কোনো ধরনের ফাঁকি দেওয়া হচ্ছে কিনা, সেই বিষয়টিও কেন্দ্রীয় ব্যাংকের একটা নজরে থাকা উচিত। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে এবার সিএসআর এর অর্থ খরচের ব্যাপারে ছাড় দেওয়া হবে না। যে সমস্ত ব্যাপারে তারা পরিচালনা না করার যে বিধান আছে সেটাও এই ক্ষেত্রে প্রযোজ্য হবে। হ্যাঁ, তখন কিন্তু আমরা এই যে ইন্সপেকশন অনুযায়ী তারা যদি এটি প্রতিপালন না করে তাহলে অবশ্যই তাদের এগেনস্ট আমরা প্রতিষ্ঠান নেব। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে 10 জন মারা গেছে আজ। কুমিল্লায় আজও 5 জনের মৃত্যু হয়েছে। এই জেলায় নতুন করে 137 জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহীতে মারা গেছে 3 জন। জেলায় নতুন 128 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 2 জন মারা গেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। চট্টগ্রামে 24 ঘন্টায় 282 জনের করোনা শনাক্ত হয়েছে। 88 জনের করোনা শনাক্ত হয়েছে নগাঁয়। 24 ঘন্টায় গাজীপুরে 35 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বরিশালে 24, চুয়াডাঙ্গায় 8, শরীয়তপুরে 5 জন করোনা শনাক্ত হয়েছে। দর্শক, রাজধানীর হাসপাতালগুলোতে করোনার নমুনা পরীক্ষার সার্বিক খবরাখবর জানতে এই মুহূর্তে মুগদা হাসপাতালে আছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, গেল 2 দিন থেকে তো সরকারি ব্যবস্থাপনায় করোনা পরীক্ষায় ফি নেওয়া শুরু হয়েছে, তো এই বিষয়ে আসলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং মুগদা হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন আমাদেরকে। জ্যোতি, ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলেন যে করোনার যে নমুনা পরীক্ষা করা হয় সেই নমুনা পরীক্ষার কিন্তু এখানে মুগদা হাসপাতালে কিন্তু সকাল থেকে মানুষজন এখানে সিরিয়াল দিয়েছে। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু ভোরবেলা থেকে এখানে এসে সিরিয়াল দিয়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলার পরে জানতে পেরেছি তারা সকাল 4টা 5টার দিকে আসার পর থেকে কিন্তু সিরিয়াল দেওয়া হলেও কিন্তু ধীর গতিতে তাদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এবং যে কথাটি আপনি বলছিলেন যে সরকারি যে ফি নির্ধারণ করা হচ্ছে সেই ফি কিন্তু এখানে তারা গ্রহণ করছে, 200 টাকা করে জন প্রতি নিচ্ছে এবং সেই টাকা নেয়ার পরে কিন্তু একজন একজন করে প্রবেশ করতে দিচ্ছেন। আমরা এখানে লাইন দেখেছি অনেক বড়, তবে তাদের অনেকের মধ্যে আশঙ্কা রয়েছে তারা আসলেও পরীক্ষা শেষ পর্যন্ত করাতে পারবেন কিনা, কারণ নির্ধারিত কিছু মানুষকে পরীক্ষা করানো হচ্ছে। তো আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করছি। আপনি কখন এসেছেন এখানে? এসেছি 5টা বাজে। এত সকালে কেন? সিরিয়াল পাওয়া যায় না, গত আজকে 4 দিন আসছি, আজকে পাইছি 20 নম্বর সিরিয়াল, গতকালকে পাইছি 57 নম্বর সিরিয়াল,
দেখাতে পারি নাই। কতজন আসলে তারা পরীক্ষা করে প্রতিদিন? আপনি তো চার দিন ধরে আসছেন এখানে। গতকালকে করছে প্রায় 40 জনের মত নিছে, তারপরে শেষ চলে গেছে। এত সকালে আসছেন, ভোগান্তি কি রকম হচ্ছে? ভোগান্তি কষ্ট হচ্ছে, উঠতে হয় সকাল সকাল 4টা বাজে উঠতে হয়, উঠে বাসা থেকে রওনা দিয়ে 5টা বাজে এখানে আসি, আসে সিরিয়াল দেই, সিরিয়াল দিয়ে রোদ্রের মধ্যে দাঁড়ায় থাকি, কিন্তু পরীক্ষা করতে পারি না, পরে বাসায় চলে যেতে হয়। যেমনটি আপনি শুনছিলেন যে তারা কিন্তু সকালবেলা আসার পরে সিরিয়াল দিচ্ছে। আরেকটি বিষয় আপনাকে যদি বলে রাখি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে কিন্তু আজকে শুক্রবার কিন্তু সেখানে কিন্তু পরীক্ষা বন্ধ রয়েছে। আমরা সেখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা যে খোঁজ নিয়েছি যে সেখানে আজকে শুক্রবার বন্ধ রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে করোনা পরীক্ষার সর্বশেষ তথ্য। জ্যোতি সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ মুগ্ধা হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সাকিবুর রহমান। এদিকে রংপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও বাড়েনি নমুনা সংগ্রহ ও পরীক্ষা কেন্দ্র। বিভাগের 8 জেলার জন্য দিনাজপুর ও রংপুরে পৃথক দুটি পিসিআর ল্যাব হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। তার উপর বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ ও পরীক্ষার নামে চলছে চরম নৈরাজ্য। এতে ভোগান্তিতে নগরবাসী। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদুলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। রংপুর বিভাগের 8 জেলার 1,25,00,000 মানুষের করোনা পরীক্ষার জন্য রয়েছে মাত্র 2টি ল্যাব। এই ল্যাবগুলোতে প্রতিদিন 376টি করে এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে 18,740টি নমুনা, যা মোট জনসংখ্যার এক ভাগেরও কম। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 2,274 জন এবং মারা গেছেন 39 জন, যারা বেশিরভাগই ছিলেন রংপুর সিটি কর্পোরেশন এলাকার। শুধু টেস্ট না করার কারণেই অনেক আক্রান্ত মানুষ সমাজে বিচ্ছিন্নভাবে ঘুরতেছে, মিশতেছে এবং রোগটা আরও ছড়াচ্ছে। এখানে পরিকল্পনার অভাব আছে, সমন্বয়ের অভাব আছে এবং আন্তরিকতার অভাব আছে। এই তিনের সমন্বয় যতক্ষণ পর্যন্ত ঘটছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু রংপুর আসলে একটা বড় ডেঞ্জার জায়গায় কিন্তু চলে যাচ্ছে। রংপুর মেডিকেল কলেজে সেখানে টেস্ট দিতে অনেক বড়, অনেক দীর্ঘমেয়াদী প্রসেস একটা। আর সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্যকর্মীরা আমাদের বাসায় এসে যে নিবে এবং এদের কাছেও ধরাবার খবর দেওয়াটাও সম্ভব নয়। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করার মধ্যেও রয়েছে নানা সীমাবদ্ধতা। আমরা প্রতিদিন 40টা স্যাম্পল নিয়ে রংপুর মেডিকেল কলেজে পাঠাতে পারি। 40টার মধ্যে আমাদের প্রতিদিন হলো 20টা পুরাতন রোগীর মধ্যে থাকতে হবে, যারা আগেই পজিটিভ হয়ে আছে তাদের ফলো আপের জন্য, আর 20টা মাত্র নতুন রোগী থেকে আমরা স্যাম্পল নিতে পারি। আমরা যে স্যাম্পলটা নেই হলো বাসায় গিয়ে গিয়ে। তো বাসায় গিয়ে গিয়ে নিতে গিয়ে আমাদের অনেক অসুবিধা হচ্ছে, আমাদের লোকবলও কম, বুথ হলে আরো ভালো হয়। নিজেদের অসহায়ত্বের কথা জানালেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। প্রাইভেট মেডিকেল কলেজে যদি পিসিআর টেস্টের ব্যবস্থা করত, যাদের অর্থ আছে, যাদের প্রতিকূল সম্ভব অর্থ আছে, তারা তাৎক্ষণিক এটা পরীক্ষা করে নিত, তাইলে এই লোডটা কমে গেলে প্রান্তিক জনগণের চিকিৎসাটা সহজ হতো। মানুষের সেবা যদি অব্যাহত রাখতে হয় তাহলে আমাদেরকে পিসিআর ল্যাব বাড়াতে হবে। রংপুরকে করোনা মুক্ত করতে করোনা পরীক্ষার জন্য দ্রুত আরও পিসিআর ল্যাব স্থাপন এবং বেশি সংক্রমিত এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করার দাবি জানিয়েছে রংপুর করোনা প্রতিরোধ কমিটি। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। দর্শক, করোনা পরিস্থিতির খবর জানাতে এবার গাজীপুরের টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, বিভিন্ন জেলায় কিন্তু সংক্রমণের হার দিনকে দিন বেড়েই চলেছে, তো গাজীপুরে আসলে বর্তমানে সংক্রমণের হার কেমন দেখছেন এবং মানুষের মধ্যে সচেতনতা রয়েছে কিনা, কেমন চিত্র সেখানকার জানাবেন আমাদেরকে। যদি আপনি জানেন যে গাজীপুর একটি শিল্প দূষিত এলাকা, বৈশ্বিক সংকট করোনা ভাইরাসের কারণে কিন্তু সারা পৃথিবী এখন শঙ্কিত, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। গাজীপুরে যেহেতু বিভিন্ন জেলার মানুষ এসে এখানে তাদের কর্মসংস্থান খুঁজে নেয়, তো সে স্বাভাবিকভাবে কিন্তু অন্যান্য জেলার চেয়ে কিন্তু গাজীপুরে করোনার মানুষের জনসমাগম একটু বেশি। সেদিক থেকে চিন্তা করলে গাজীপুরে কিন্তু করোনা ভাইরাসের হটস্পট হিসেবে ধরা হচ্ছে। গত 24 ঘন্টায় যে বিষয়টা আমরা লক্ষ্য করতে পেরেছি, আরও নতুন করে কিন্তু 35 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে কিন্তু গাজীপুরে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 3,558 জনে, যার মধ্যে গাজীপুর সদরেই সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে আমি যেই জায়গাটিতে রয়েছি, এই জায়গাটির নাম হচ্ছে বউবাজার এলাকা। এখানে কিন্তু আমি যদি একটু আপনাকে, যে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আমার পেছনে যে মানুষগুলি রয়েছে তারা কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু করোনা ভাইরাসের যে আতঙ্ক রয়েছে তাদের ভিতরে আমরা যে লক্ষ্য করতে পারছি না। এখানে কিন্তু জনসমাগম অনেক বেশি এবং শারীরিক দূরত্ব এবং সামাজিক দূরত্ব কেউ কিন্তু মানছে না। অধিকাংশ মানুষকে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ন্যূনতম মাস্কটিও ব্যবহার করছে না।
তবে শিল্প দূষিত এলাকা হওয়ার ফলে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু করোনার যে লকডাউনের ফলে অনেক শ্রমিকদের কিন্তু এখানে ছাটাই করা হয়েছে এবং আন্দোলনও আমরা দেখতে পেয়েছি, ফলে কিন্তু এখানে একটি বেকারত্বের প্রাদুর্ভাব, বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে এবং ফলে কিন্তু যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু অবনতি হয়েছে। তবে টঙ্গী পুলিশ থানা পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। তবে করোনা বিষয়ে যদি আপনাকে আরেকটু বলি যে গত 24 ঘন্টায় আমরা কোনো নতুন করে কোনো মৃত্যু সংবাদ শুনতে পাইনি, তো সেদিক থেকে দেখতে গেলে যে করোনা ভাইরাসের কারণে কিন্তু গাজীপুরে নতুন করে কোনো মৃত্যুর সংখ্যা যুক্ত হয়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জ্যোতি তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, টঙ্গী থেকে জানাছিলেন তরিকুল ইসলাম তারেক। দর্শক, আগামীকাল থেকে রাজধানীর ওয়ারিতে লকডাউন শুরু হচ্ছে, তো এই মুহূর্তে সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী শরীয়ত খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শরীয়ত, কাল থেকে লকডাউন শুরু হচ্ছে ওয়ারিতে, তো লকডাউনের বিষয়ে ওয়ারির স্থানীয় মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া দেখছেন, জানাবেন বিষয়টি। জ্যোতি, আমি এই মুহূর্তে ওয়ারি টিপু সুলতান রোডের ঠিক মোড়েই রয়েছি। আমরা যেই স্থানটিতে রয়েছি এখানে ঠিক টিপু সুলতান রোডের আসলে পূর্ব পাশ এবং পশ্চিম পাশ দুই পাশই রয়েছে এবং এখানের আসলে একটি পাশ লকডাউন করা হবে, সেটা হলো এই সাইডটি এবং এই সাইডে যে আপনার মানুষজন রয়েছে এই সাইডে পুরো এলাকাগুলো আসলে যে প্রবেশ পথ সেই পথগুলো লকডাউন করে দেওয়া হবে। আর আপনাকে জানিয়ে রাখি যে 30 জুন আসলে এই সিদ্ধান্ত হয় এবং 3 দিন এইখানকার মানুষকে তাদের বিভিন্ন প্রস্তুতি নেয়ার জন্য তাদেরকে সময় দেওয়া হয়। দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকাল ভোর 6টা থেকে আসলে এই প্রত্যেকটি এলাকা এখানকার প্রত্যেকটি এলাকা লকডাউন করে দেওয়া হবে। এখানকার প্রবেশ পথে আপনাকে যদি বলতে চাই যে আসলে সবাইকে এই মুহূর্তে আর কি গত 2 দিন যাবত এখানে প্রত্যেকটি এলাকায় মাইকিং করে দেওয়া হয়েছে, তাদের সবাইকে তাদের নিজস্ব প্রস্তুতি নিতে বলা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে কোন কোন রোডগুলো আসলে এখানে লকডাউন করে দেওয়া হবে। ওয়ারি টিপু সুলতান রোড, যোগীনগর রোড, ঢাকা সিলেট মহাসড়কের জয়কালী মন্দির থেকে বলদা গার্ডেন পর্যন্ত, আর ইনার রোড রয়েছে কিছু, লারমিনি স্ট্রিট, হেয়ার স্ট্রিট, ওয়ার স্ট্রিট, র্যাঙ্কিং স্ট্রিট আর নবাব স্ট্রিট, এই রোডগুলোর আসলে প্রত্যেকটা প্রবেশ পথ এখানে লকডাউন করে দেওয়া হবে। আমরা এই এলাকার একজন বাসিন্দা, তার সাথে একটু কথা বলতে পারি। আসলে তাদের এখানে আপনাদেরকে লকডাউন করার বিষয়ে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে, কি কি বলা হয়েছে? আমাদেরকে লকডাউন করার বিষয়ে মূলত গতকালকে থেকেই মানে আগদিন থেকেই আপনার মাইকিং করে দেওয়া হয়েছে, গতকালকে সন্ধ্যায় মাইকিং করে দেওয়া হয়েছে যাতে করে লকডাউন চলাকালীন অবস্থায় কেউ যাতে ভিতরে প্রবেশ না করে এবং ভিতরে থেকে বের না হয়, এবং যারা নির্দিষ্ট কিছু যেমন স্বেচ্ছাসেবক কর্মী যারা আছে তারাই শুধুমাত্র প্রবেশ করতে পারবে এরিয়ার ভিতরে, এই আর কি অবস্থা। আমাদেরকে সব সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, বলা হয়েছে যাতে মানে খুব বেশি প্রয়োজন না হলে অবশ্যই যাতে কেউ এখান থেকে বের হওয়ার চেষ্টা না করে। ধন্যবাদ। আপনি জানেন যে এর আগে পূর্ব রাজাবাজার লকডাউন করা হয়েছিল এবং সেই অভিজ্ঞতা নিয়েই এই ওয়ারি লকডাউন করা হচ্ছে এবং এখানে কি যা হবে এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে জোন ওয়ারি ওয়াইজ আর কি লকডাউন করা হবে। জ্যোতি শরীয়ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানী ওয়ারি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীয়ত খান। এবার অন্য প্রসঙ্গ, মুদ্রা ও মানব পাচার জালিয়াতির পাশাপাশি মেঘনা নদীর চরাঞ্চল থেকে বালু উত্তোলন করে তিনি হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এতে বিলীন হয়ে গেছে শত শত ঘরবাড়ি আর ফসলি জমি, ভিটেমাটি হারা করেছেন অসংখ্য অসহায় পরিবারকে। সম্প্রতি কুয়েতে গ্রেফতার সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামের বিরুদ্ধে স্থানীয়দের রয়েছে অভিযোগের পাহাড়। তাদের দাবি, নিজস্ব সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে জোরপূর্বক বালু উত্তোলন করে ওই গ্রামটিকে মেঘনা নদীর গর্ভে বিলীন করে দিচ্ছেন এই সাংসদ। কুমিল্লা থেকে আবুল খায়ের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন অফ ইসলাম।
কুমিল্লার মেঘনা উপজেলার সোনাকান্দি গ্রামের মুজিবুর রহমানের মেয়ে সেলিনা ইসলাম। অভাবের কারণে বাবা মেয়ে সেলিনাকে 90-এর দশকে পাঠিয়ে দেন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। সেখানেই প্রথমে পরিচয়, তারপর বিয়ে হয়। মানব পাচার ও প্রতারণার অভিযোগে কুয়েতে কারাবন্দী লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের সঙ্গে। পরবর্তী সময়ে স্বামীর সহযোগী হিসেবে মানব পাচার ও প্রবাসী শ্রমিকদের ঠকিয়ে ধীরে ধীরে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠেন তিনি। দেশে ফিরে এসে স্বামী সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যের পদও লুফে নেন সেলিনা ইসলাম। স্থানীয়দের অভিযোগ, 2018 সালে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হবার আগে থেকেই তিনি নিজ জন্মভূমি মেঘনায় নানান অপরাধীদের সমন্বয়ে গড়ে তুলেছেন একটি ক্যাডার বাহিনী। তার ক্যাডার বাহিনীর সদস্যরা খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল, অবৈধভাবে বালু উত্তোলন সহ নানান অপরাধে জড়িত। তার প্রত্যক্ষ মদতে কাইয়ুম, সানাউল্লাহ, মিলন, বসির, গংরা, মেঘনা নদীর তীরবর্তী গ্রাম রামপ্রসাদ চরের নিরহ মানুষকে জিম্মি করে তাদের ফসলি জমি এবং গ্রামের পাশের বালু উত্তোলন করে গ্রামটিকে পর্যায়ক্রমে মানচিত্র থেকে মুছে দিচ্ছে। উপজেলার নলছিড়ি ভরাটিয়া মৌজা এলাকার বালু উত্তোলনের টেন্ডার নিয়ে সেলিনা তার ক্যাডার বাহিনীর মাধ্যমে জোরপূর্বক রামপ্রসাদ চর এলাকা থেকে বালু উত্তোলন করছে বলে অভিযোগ তাদের। গ্রামবাসী জানায়, ভিটেমাটি রক্ষায় প্রতিবাদ করলেই দেখানো হয় ভয়, সঙ্গে আসে মিথ্যে মামলা। শেরে ইসলাম, সিআইবি, ১৯ সহ কিছু বালু সন্ত্রাসী দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের থেকে বালু উত্তোলন করতেছে এবং আমাদের গ্রামটাকে নদী করে বিলীন করে দিচ্ছে। আমরা যত চেষ্টা করি বালু গড়া বন্ধ হয় না। কিছু অদৃষ্টি শক্তি আছে, কুশক্তি আছে, তারা সন্ত্রাসী বাড়ির এখানে উত্তোলন করে। কই থাকবো, কই কি করবো, কোনো আইডিয়া নাই। গাঙ্গের গার্ডের মধ্যে হইরা আমরা অসহায়, আমরা অনেক হইরা রয়েছি। সম্প্রতি সেলিনার স্বামী পাপুল কুয়েতে গ্রেফতারের পরপরই এই নারী সংসদ আত্মগোপনে চলে যায়। আমাদের বিটামাটি সন্ত্রাসী বাহিনী নিয়ে লুট করে নিয়ে যেতেছে। এই মাটি কেমনে রক্ষা করে রাখতারি? অবশ্যই যদি কেউ আইনগতভাবে আইন শৃঙ্খলা পরিপন্থী কাজকর্ম করে এবং তার বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন বা আমাদের দৃশ্যমান আমরা যদি দেখতে পাই, তাহলে তো তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব। এসব অভিযোগ সম্পর্কে জানতে সেলিনা ইসলামের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ওভি ইসলাম, টিভি। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে জেলার 5টি উপজেলায় লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট সহ বিস্তীর্ণ এলাকার ফসল, ভেসে গেছে পুকুর, বিলের মাছ, নদীগর্ভে বিলীন হয়েছে বসত ভিটার সহ ফসলি জমি। টাঙ্গাইলের যমুনা নদীর পানি কিছুটা কমলেও অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। জেলার 6টি উপজেলার 93টি গ্রামের লাখের বেশি মানুষ পানিবন্দী আছে। তলিয়ে গেছে প্রায় 5,000 হেক্টর ফসলি জমি। টানা বৃষ্টিতে কুড়িগ্রাম আবারও বেড়েছে ধরলা নদীর পানি। তবে ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। চর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ঘরে ফিরতে পারছে না বানভাসীরা, খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন তারা। নাগেশ্বরী উপজেলার অন্তারপার পুরাতন ব্রিজ ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন মানুষ। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 4 মাস লকডাউনের ফলে ওমরা বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। এর মধ্যে আবার মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সীমিত পরিসরে হজ পালনের সিদ্ধান্ত। সব মিলিয়ে চরম হতাশায় সময় কাটাচ্ছেন প্রবাসীরা। মদিনা প্রতিনিধি মুসা আব্দুল জলিলের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মুজাহিদ আহসান। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরবে দীর্ঘ 4 মাস মসজিদ সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। গেল রোববার থেকে লকডাউন তুলে নেয়ায় জনজীবনে কিছুটা চাঞ্চল্য ফিরে এসেছে। স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে মসজিদও। দীর্ঘদিন লকডাউন থাকার কারণে আমরা নামাজ পড়তে পারিনি, এখন লকডাউন খোলার পরে আমরা নামাজ আদায় করতে পারতেছি আলহামদুলিল্লাহ। করোনার কারণে সমাগম একেবারে কমে গেছে, ব্যবসা বাণিজ্য একেবারে মন্দ যাচ্ছে। মক্কা এবং মদিনায় আবাসিক হোটেলগুলোতে কাজ করেন প্রায় 50,000 বাংলাদেশি শ্রমিক। করোনার কারণে স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটেছে, যার প্রভাব পড়ে হোটেল ব্যবসাতেও। এখানে অনেক জনজমাট ছিল, বর্তমানে কোন কাস্টমার নেই সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত। 4 মাস হয়ে গেছে, দেখা যাচ্ছে আমাদের থাকা খাওয়া এখন বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী অনেক কষ্টকর। হাজির না আসাতে সবাই ব্যবসা হইতেছে না বা হোটেলে হাজির উঠতেছে না। সৌদিতে হজ মৌসুমের উপর নির্ভর করে অনেকের জীবিকা চলে, এবার সেখানেও অদৃশ্য শক্তির আঘাত। লকডাউনের সুযোগে প্রকৃতি নিজেকে সাজিয়ে নিলেও খেটে খাওয়া অনেকের চোখে কেবলই কালো মেঘের ঘন ঘটা।
আমাদের যারা কর্মচারী ছিল তাদেরকে আমরা এখন পর্যন্ত বসে বসে বেতন দিচ্ছি, খাওয়াচ্ছি। তাই এখন তো আগামীতে তাদেরকে আর আমরা বেতনও কীভাবে দেবো, কীভাবে খাওয়াবো সেটাও তো আমরা ভেবে উঠতে পারতেছি না। ওমরাহ চালু হওয়ার আগ পর্যন্ত টিকে থাকা নিয়ে দুশ্চিন্তায় আছেন প্রবাসী ব্যবসায়ী ও শ্রমিকরা। হজ আর উমরা আমাদের মেইন পুরো বছরের ইনকাম এটা। এখন আমরা আসলে হজ আর উমরা না হইলে আমরা কি করি আল্লাহই জানে। মুজাহিদ আহসান, আরটিভি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দর্শক, আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভির ফেসবুক পেজে। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigital। আর এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।